থ্যাংক গড ড্রাইভ নন স্টপ চারটে বাসে যাই ওরে ভগবান কি হবে আমাদেরকে আমি লাস্ট দেড় ঘন্টার জন্য শুধু ফোন করছি দুজনের সঙ্গে কথা বললাম এক থেকে দেড় ঘন্টা চলে গেল মনে হচ্ছে এক মাস আর আছে হার্ডলি কাজ করার জন্য তিনটে দিন মর্নিং গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সকাল বেজে গেছে প্রায় সাড়ে নটা উঠেছি অনেকক্ষণ আটটা নাগাদ সকাল থেকেই ঘুম ভেঙেছে ফোন থেকে কাস্টমাররা দু তিনজন ফোন করেছে কি হয়েছে কে জানে সকাল সকাল সব ফোন করছে উঠেই অ্যাজ ইউজুয়াল যা কাজ সকালে প্রাতকর্ম সারছি সেরে চোলা ফোলা খেয়ে নেক্সট টাইমে যাবো বাট রিমা চলে গেছে বাজারে কি মর্জি হয়েছে ওনার তাই জন্য শাকসবজি আনতে উনি বাজারে গেছে শনিবার দিন কিছু খুচকাচ কাজও দোকানে করবার প্ল্যান ছিল অফিসে কিছু মালপত্র পরিষ্কার করে দেবো কিছু পুরনো জিনিসপত্র আছে ওগুলোকে বার করে দেবো এরকম কিছু প্ল্যানিং আছে সামনে পয়লা বৈশাখ আসছে ভারী জিনিস তো আর প্রত্যেক রোববার ছাড়া তো অন্য দিন সময় পাবো না দেখি শনিবার রোববার একটা প্ল্যান আছে যে শনিবার দিনকে কিছুটা করে যাব আর রোববার দিন কিছুটা করব। আবার তারপর সপ্তাহে রোববার শনিবার যদি চান্স পাই তো সেরকমভাবে এইভাবে তিন চারটে রোববার না পেলে ঘরটা পরিষ্কার করা যাবে না সেই জন্যই প্ল্যানিংটা ওইভাবে আছে এটা পয়লা বৈশাখের পুজোর জন্য ঘরে করতেই হয় প্রতি বছর পরিষ্কার পরিষ্কার করার ব্যাপার আছে তো সেই হিসাবে দেখতে গেলে মনে হবে আপনার এক দেড় মাস বাকি বাট কাজের দিন হিসাবে যদি হিসাব করি তাহলে রোববার হিসাব করলে চার পাঁচটা দিনই পাব তার মধ্যে যদি কোনো একটা রোববার ও এই রোববার পরে রোববার তো আবার দোল হোলির ব্যাপার আছে বোধ দেখেছেন এবার নামে পাঁচ দিন পাঁচটা রোববার মনে হয় কত রোববার যেতেই পাবন না হয় চলো দেখা যাক যেরকম সিচুয়েশন তৈরি হবে সেইভাবে কাজ করবো আর কি বায়া করতে গেছিলে বায়াত তো বাহানা মর্নিং ওয়াক কাম

হবে যাওয়ার হয়ে গেছে চল আমাকে চলো বারোটা পঞ্চাশ বাজে একটু জিম থেকে ঘুরে আসি একটু তো যেতেই হবে আবার একটা ছোটখাটো মিটিং আছে মানে কাজ হোক যা না হোক মিটিং এর বাহারে শেষ নেই মিটিং করে যেতে হচ্ছে প্ল্যানিং আর কিছু ফুল ফাইনালি হয়ে উঠছে না বাট করতেই হবে কিছু করার নেই ঠিক যখন করেছি করতে তো হবেই একটা কিছু বসবো মিটিংয়ে তার আগে ঝটপাড়ি দিয়ে কাজ সেরে আস আজকে মেয়ে আর আসেনি কাঁথা প্র্যাকটিস করতে বিকেলবেলা অলরেডি কারাটে ক্লাবে যাবে সেজন্য আর আজকে আসেনি দুটো পনেরো কুড়ি হয়ে গেছে এই মাত্র নিচে নেমে এলাম ফোন করেছিল এই এসডিএফসি থেকে এসডিএফসি ব্যাংক থেকে আমার ফার্স্ট একটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম তো চলে এসেছে আজকে থ্যাংক গড ড্রাইভ নন স্টপ এবার কীভাবে কী লাগাতে হয় দেখছি পরে গাড়িটাকে ধুতে হবে এর মধ্যে ধোয়ার হলো না পড়ে আছে গাড়িটাকে ধুয়ে এটাকে একবারে প্লেস করে দেবো খাওয়া গেছে কী রান্না হচ্ছে কলমি শাক কলমি শাক আচ্ছা কলমি শাখটা খুব ভালো লাগে আমার খেতে কীভাবে করেছো সেটা দেখতে হবে অবশ্য কলমি শাক আর এই চৌদরকারি চারটে বাসে যায় ওরে ভগবান কী হবে আমাদেরকে কাল থেকে ফোনের পর ফোন ফোনের পর ফোন ফোন ইউজ করতে করতে ফোনের কথা বলতে বলতে পাগলা হয়ে যায় যাই হোক প্রচুর ডিলিং থাকে প্রচুর ডিলিং করতে হয় এখন তো ইস ইদানিং আরও বেশি করতে হচ্ছে অফিসিয়াল প্রচুর কাজকর্মের জন্য আমি লাস্ট দেড় ঘন্টা ধরে শুধু ফোন করছি দুজনের সঙ্গে কথা বললাম এক থেকে দেড় ঘন্টা চলে গেল। এনিওয়ে চারটে চল্লিশ লোক ওয়েটও করছে যাই সীতা ছুটে বদি টাটা যাচ্ছি ক্যারাটে ক্লাসে আজকে লেট ছটা বেজে গেছে চলে এসেছি আমরা ক্যারাটে ক্লাসে লেট হয়ে গেল আজকে তুষ্টুকে দিয়ে আমি বাড়ি চলে এসেছি ওর ম্যাথ ম্যাম পড়াতে আসবে ক্লাস থেকে এসে কিছু না খেয়ে বসে অনেক রাত হয়ে যাবে ম্যাম যেতে যেতে টিফিন বানাবো ওর জন্য বানিয়ে আবার আনতে যাব সোয়া সাতটা বাজে দুষ্টকে আনতে যাচ্ছি আজ ঘন্ট ক্লাস হয়ে গেছে স্যারকে বলে তো চ দুষ্টুর টিফিন রেডি সিম্পল এগ টোস্ট গোলমরিচ আর অরিগানো দিয়ে এগ ব্যাটারটা বানিয়েছি আর হচ্ছে অলিভ অয়েল দিয়ে ফ্রাই করেছি নটা বাজে আসার পর থেকে আর কথা বলার সময় তো পাইনি যা ছোটো 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 কিছু স্টেপস আছে যেগুলোকে অল্টার করতে হবে চেঞ্জ করতে হবে সেগুলো নিয়ে এখন থেকেই মাথা খামাতে বাধ্য হচ্ছে এই কারণে কারণ জি ব্যাপারটা যখন আসবে তখন মেশিনে কী করবো না করবো সেটা একটা বড়ো পার্ট অন্য বড়ো লেভেলের বাট ছোটো পার্টের মধ্যে অনেকগুলো খুচখুচ খুচখুচু মডিফিকেশান আছে ছোটো 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 তো সেগুলোকে করে নেওয়াটা খুব যুক্তিসঙ্গত এবং এখনই এই সময়টাই পুরো যে টাইমটা পাবো এতদিন আমার মনে হয় এগুলো যত শর্টেড আউট প্রবলেমগুলো আছে এগুলোকে সেরে নেওয়া ভালো যেমন উপরের মালপত্র কিন্তু কিছু খালি করতে হবে আর ওটা আমরা যদি পয়লা বৈশাখ হিসেবে কাউন্ট করি অনেক দেরি আছে ভাবি সকালবেলা বলছিলাম যদি ভাবি তাহলে কিন্তু বোকামো কারণ না পাঁচটার উপ্বরও নেই চারটের উপরই আছে দাদা তার মধ্যে একটা তো বার তিনটে রোববার আজকে চোদ্দ তেরো পরের মাসের চোদ্দো না পনেরোতে পয়লা বৈশাখ মনে হচ্ছে এক মাস আর আছে হার্ডলি কাজ করার জন্য তিনটে দিন সেই র্যাক ফ্যাকগুলো আছে এগুলোকে মডিফিকেশান করা মেশিনের কম্পিউটারগুলো অনেকগুলো বয়স হয়েছে কিছু আপগ্রেডেশন ওগুলো করিয়ে রাখতে হবে কোরেলটা কেনা হয়ে গেছে বিলিং করা হয়ে গেছে বাট এখনও পর্যন্ত ইনস্টল করে উঠতে পারিনি বিকজ অফ লোয়ার কনফিগারেশন রয়ে গেছে মেশিনগুলো মেশিনগুলোকে আপগ্রেড না করিয়ে ওগুলোকে ইনস্টলও করতে পারছি না এইসব ছোটো ছোটোর অনেকগুলো জিনিস আছে কম্পিউটারগুলোকে চেঞ্জ করা মানে একটু দক্ষযজ্ঞের ব্যাপার আছে একটা রোববার পুরো লাগবে তার ওয়ারিংগুলো চেঞ্জ করা ঘরের ইলেকট্রিক্যাল ওয়্যারিংগুলোও অনেকগুলো হার্ড হয়ে আছে পুরনো অনেক দিনে ছ সাত বছর হয়ে গেছে অলরেডি ঘরে তো সেগুলোকে মডিফাই করা সেগুলোকে চেঞ্জ করা নতুন ওয়ারিং অ্যাড করা তো ইট উইল টেক টাইম যে যত সোজা মনে হয় সোজা না ছোটো ছোটো কাজ সময় অনেক বেশি লাগে কাজেই এগুলোর প্রোগ্রামিং করাটা এখন দিন ধরেই টুকটুক করে মাথায় ঘুরছে শনিবার রোববার থেকেই মোটামুটি অল্প বিস্তর করে হাত দিতেই হবে কিছু করার নেই চলো আপাতত এই প্রোগ্রাম রয়েছে রয়েছে খালি অয়ন এদিকে আর লাল লালটু

একটা দেওয়া হয়েছিল না সে টিপস শুনে যদি কারোর খারাপ লেগে থাকে তো জানাবেন যদি কারোর ভালো লেগে থাকে সেটাও দয়া করে জানাবেন হ্যাঁ তাহলে আগামী দিনে এই জ্ঞানের বহরগুলো আস্তে আস্তে করে যেটুকু আছে আর কি ভিতরে একটু একটু করে শেয়ার করব দেখুন ভালো খারাপ প্রত্যেকটা লোকের মধ্যেই থাকে আমার মধ্যে প্রচুর খারাপ গুণ আছে থাকতেই হবে তাছাড়া হতেই পারে কিন্তু যেগুলো ভালো স্বভাব বলে মনে হয় আমার চেষ্টা করব আগামী দিনে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার যেরকম কোনো ভালো টিপস থাকলে সেটা যেরকম আমি জানাবো তেমনি যদি কোনো রায় থাকে কিংবা কোনো প্রশ্ন থাকে মনে সেটাও কিন্তু জানাব পারলে উত্তর দেবেন পারলে সহমতি জানাবেন ভুল লাগলে ভুল মনে হলে সেটাকেও রেক্টিফাই করে দেবেন প্লিজ উত্তরের অপেক্ষায় রইলাম গুড নাইট স্টে হেলদি স্টে ফিট অ্যান্ড স্টে টিউন সঙ্গে থাকুন দেখতে থাকুন বাই বাই গুড নাইট